যদি মনে থাকে ধৈর্য তাহলে স্বপ্ন সত্যি হতে বাধ্য। দিস ইজ রন ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ, ওয়েলকাম টু আওয়ার হ্যাকস অনলাইন কলেজ। আজকে তোমাদের সাথে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং যে টেকনিকগুলো ব্যবহার করব সেগুলো হবে মুরগা টেকনিক, ঠিক আছে? তাহলে যেহেতু গুরুত্বপূর্ণ ভিডিও সেহেতু তোমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, ঠিক আছে? খাতায় নোট করে তাহলে দেখো, ক্লজ এন্ড ফ্রেজের এটা হচ্ছে তৃতীয় পার্ট, আজকে শেষ করে দিব, ঠিক আছে? দেখো আমি এখানে লিখেছি অ্যাডজেক্টিভ ফ্রেজ আর এই পাশে লিখেছি অ্যাডজেক্টিভ ক্লজ, বরাবর মতোই আমরা একসাথে দুটো মিলিয়ে পড়ছি, ঠিক আছে? যাতে বই আলাদা আলাদা না পড়তে হয় আমরা একসাথে পড়ে ফেলবো নোট করে। অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে চিনবো তার জন্য আমি একটি মুরগা টেকনিক রেখেছি, নাউন প্লাস সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? ভালো করে খাতায় নোট দাও, নাউনের পর যেই সাবঅর্ডিনেট ক্লজটি থাকবে সেটাই হবে আমার অ্যাডজেক্টিভ ক্লজ। আবার বলছি, নাউনের পর যদি দেখো যে কোনো সাবঅর্ডিনেট ক্লজ আছে সেটিতে তোমরা যদি দাগ দেওয়া থাকে তাহলে সেটা হবে কি, অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? যারা সাবঅর্ডিনেট ক্লজ বুঝো না তারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসবে। তারপরও যদি আরো সহজভাবে শিখতে হয় আমাদেরকে তাহলে নাউনের পর হু হুইচ হোয়াট দ্যাট যা থাকে আর এটাই হবে আমার অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ এই অংশটুকুকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে একটু দেখো, এখানে একটি উদাহরণ দিয়েছি আমি, আই নো দ্য বয় হু ওয়েন্ট দেয়ার। তো দেখো, আই নো দ্য বয়, এখানে বয়টা হচ্ছে কি, নাউন, বয় হচ্ছে নাউন। তো নাউন প্লাস আমরা কি বলছিলাম, নাউন প্লাস হু হুইচ হট যাই থাকুক সেটা হবে কি আমার অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দেখো তো, এখানে যদি দাগ দেওয়া থাকে যে এটা কোন ক্লজ তাহলে পারবে না, আগে কি দেখবা সাবঅর্ডিনেট ক্লজের আগে দেখতে হবে যে নাউন ক্লজটি আছে কি না, মানে নাউন আছে কি না কোনো। তাহলে যদি নাউন থাকে তখন সেটা হচ্ছে পরেরটি অ্যাডজেক্টিভ ক্লজ, আশা করি তোমরা পারবে। এরপর আরেকটা উদাহরণ দেখো, দ্য বুক হুইচ আই বট ইজ লস্ট, ঠিক আছে? তাহলে দেখো বুকটা হচ্ছে এখানে নাউন, তাহলে নাউনের পর কি আছে, এই যে হুইচ, তাহলে এটা হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ ক্লজ, এই পুরো অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি তোমরা অ্যাডজেক্টিভ ক্লজ কি সেটা পারবে। এখন দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ কি, তাহলে ঠিক একইভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউন প্লাস যদি কোনো ফ্রেজ থাকে তখন সেটা হচ্ছে এই অংশটুকুকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে? তো তাহলে দেখো একটা উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা শিখতে পারি, তো সেটা কি একটু ভালো করে দেখো। পাঁচ নম্বর উদাহরণটা যদি খেয়াল করি আমরা এখান থেকে তাহলে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণটা দেখতে পাবো। দেখো হি বট এ রিং, আচ্ছা এটা হচ্ছে কি, রিং হচ্ছে নাউন, ঠিক আছে? হি বট এ রিং মেড অফ গোল্ড, তাহলে দেখো তো যদি এই অংশটুকুতে দাগ দেওয়া থাকে তখন সেটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ হচ্ছে কি মেড অফ রিং, এই এই মেড অফ রিং এখানে কিন্তু কোনো ভার্ব নেই, কোনো কি নেই, আমার সাবজেক্টও নেই, তাহলে এটা হচ্ছে ফ্রেজ। যেহেতু নাউনের পরে আছে সেহেতু এটা হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে? আশা করি পারবেন। এই গেল আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এখন দেখো যে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ কি সেটা শিখবো এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি সেটাও শিখবো। অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে বাংলায় অর্থ প্রকাশ করবে কখন কোথায় ফলাফল কারণ এগুলো, এই অর্থগুলো প্রকাশ করে থাকবে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে? তো অ্যাডভার্বিয়াল ক্লজ শিখতে হলে আমাদেরকে অ্যাডভার্বিয়াল ক্লজ মার্কারগুলো একটু শিখতে হবে, মনে রাখতে হবে। ইফ, আনটিল, আফটার, বিফোর, ইটিসি আর অনেক কিছু আছে, সেখানে দিয়ে দিয়েছিলাম, বিকজ, সিন্স এগুলো দিয়েছিলাম, ঠিক আছে? তো সেগুলো দ্বারা যখন হচ্ছে কখন কোথায় ফলাফল কারণ এগুলো প্রকাশ করবে তখন সেটাকে বলবো আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে? দেখো একটি উদাহরণ দিয়েছি, ইফ ইউ গো, যদি আমার প্রশ্নে দাগ টানা থাকে এখানে যে ইফ ইউ গো আই উইল কাম, ঠিক আছে? তাহলে ইফ ইউ গো এটা কিন্তু হচ্ছে আমার অ্যাডভার্বিয়াল ক্লজ। কিভাবে চিনলাম, এই যে ইফ শব্দটি শর্ত, ইফ দিয়ে আমরা শর্ত প্রকাশ করে থাকি, সেহেতু এটা হচ্ছে কি এক ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে? ওকে, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজগুলো আসলে পারা যাবে। এরপর দেখো আমার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আজকে এই দুটি বিষয়, হোয়েন এবং হোয়ার, ঠিক আছে? হোয়ার এবং হোয়েন দ্বারা আমরা সময়কে প্রকাশ করে থাকি অথবা স্থানকে প্রকাশ করে থাকি, সেক্ষেত্রে আমার সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু কখনো কখনো হচ্ছে এই হোয়ার আর হোয়েন দ্বারা হচ্ছে আমরা স্থান অথবা হচ্ছে সময় প্রকাশ করি, তখন সেটা হচ্ছে কিন্তু আমার অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ আমি একটু বলে দিচ্ছি,
দেখো হয়ার আর হয়ে এর আগে যদি কোনো কিছুই না থাকে তখন সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ভালো করে লিখো। আর যদি হোয়েন অথবা হয়ের আগে, দেখো হোয়েনের আগে যদি টাইম বোধক নাউন থাকে, সময় বোধক নাউন থাকে, আর হয়ারের আগে যদি প্লেস বোধক নাউন থাকে তখন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে সেটা পার্থক্যটাকে আমি একটু দেখাচ্ছি, একটু ভালো করে যদি আমরা একটু খেয়াল করি। দুই নম্বর কোশ্চেনটা দেখো, দুই নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, আই রিমেম্বার দ্য ডে, এখানে ডেটা হচ্ছে কি নাউন, কি বোধক নাউন, সময় বোধক নাউন। তাহলে টি এন দিয়ে আমরা রাখলাম, এটা হচ্ছে কি সময় বোধক নাউন, টাইম অর্থাৎ সময় বোধক নাউন, সময়কে প্রকাশ করতেছে। আর পরে দেখো তো কি আছে, হোয়েন আছে, এই যে হোয়েন, যেহেতু আমার সময় বোধক নাউনের পর হোয়েন আছে তাহলে এই অংশটুকু হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা কি লিখেছি, সময় বোধক নাউনের পর যদি হোয়েন থাকে তখন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর যদি হোয়েনের আগে কিছুই না বসতো তখন সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে সেটা একটু দেখি আমরা কোনটা হইতে পারে। দেখো হোয়েন হি কেম, দেখো তো হোয়েনের আগে কিছু আছে, এই গ্যাপে কিছু নেই, যেহেতু নেই সেহেতু এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, আশা করি তোমরা পার্থক্যটা বুঝতে পেরেছো। এরপর দেখো যদি প্লেস বোধক নাউন থাকে অর্থাৎ স্থান বোধক নাউন থাকে হয়ারের আগে তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর যদি কিছু না থাকে তখন সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে দেখো রনি লে ইন দ্য ফিল্ড, তাহলে ফিল্ডটা হচ্ছে কি এখানে নাউন, সময় বোধক তোমার স্থান বোধক নাউন অর্থাৎ পি এন, প্লেস বোধক নাউন। আর প্লেস বোধক নাউনের পর কি আছে, হয়ার আছে, যেহেতু হয়ার আছে, আমরা বলেছিলাম প্লেস বোধক নাউনের পর যদি হয়ার থাকে তখন সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এই হয়ার দ্বারা যে অংশটুকু যুক্ত হয়েছে সেটা সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ, সরি, ঠিক আছে, সেটা কি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আনসার হবে বি, অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি উদাহরণগুলো আপনারা বুঝেছেন। এরপর যদি আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজের দিকে তাকাই তাহলে আমরা সংক্ষেপে শিখতে পারি একই নিয়ম, শুধুমাত্র অ্যাডভার্ব কাকে মডিফাই করবে, ভার্বকে মডিফাই করবে, যদি ভার্বকে মডিফাই করে তখন সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন সময় বুঝাবে, ঠিক আছে, তো দেখো লাস্ট উইক হি রিসিভ দ্য অ্যামাউন্ট, আচ্ছা লাস্ট উইক, লাস্ট উইক কাকে প্রকাশ করতেছে, সময়কে, তো সময়কে যেহেতু প্রকাশ করতেছে তো লাস্ট উইক, এখানে কোনো ভার্ব আছে, এখানে কোনো সাবজেক্ট আছে নাই, তাহলে এই লাস্ট উইক হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে, ওকে। এরপর আরেকটি শর্ট টেকনিক আছে, ভার্বের পর কোনো ফ্রেজ থাকলে সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভালো করে লিখে রাখেন, ভার্বের পর কোনো কি থাকলে, ফ্রেজ থাকলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে সেটা কীরকম একটু উদাহরণের মাধ্যমে দেখি, ছয় নম্বর উদাহরণটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব হি লিভস, আচ্ছা এই যে লিভস হচ্ছে কি এখানে ভার, লিভস হচ্ছে কি এখানে ভার, তাহলে ভার্বের পর এই যে আমার যতটুকু অংশে দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, এটা হচ্ছে কি আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ সঠিক আনসার এ। আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে। আমার এখান থেকে একটি কুইজ মার্ক থাকলো, এক নম্বর প্রশ্নটি আপনারা কমেন্ট করে আনসার করে দিবেন, দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড, আচ্ছা দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড, এখান থেকে এই অংশটুকু কোন ক্লজ অথবা কোন ফ্রেজে আছে সেটা একটু আপনারা কমেন্ট করে আনসার করে দিবেন, ওকে। দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড সাকসেস ফাইনালি, ঠিক আছে, ওকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনারা হচ্ছে আরও এরকম অনেক উদাহরণ করতে চান তাহলে আমি আমার হ্যাকসা অনলাইন কলেজ থেকে একটি শীট আকারে বই বের করেছি, বইটি হচ্ছে অ্যাডমিশন ইন ইংলিশ, এটা হচ্ছে এখান থেকে 117 পৃষ্ঠায় গেলে আপনারা অ্যাডজেক্টিভ ক্লজ ফ্রেজ এগুলো দেখতে পাবেন, তো ভালো করে সেখান থেকে আরও অনেকগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন করতে পারবেন। বইটার মূল্য হচ্ছে 250 টাকা, কুমিল্লা কান্দিরপাড় সিটি লাইব্রেরি এবং হচ্ছে টমসন ব্রিজ সাজাদা কম্পিউটার, এখান থেকে গেলেই আপনারা বইটি নিতে পারবেন, ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।